আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা সৈদি খেজুরের চারা রোপণ করবেন মানে সৈদি খেজুরের চারা রোপণ পদ্ধতি আপনাদেরকে সুন্দর করে বলে দেবো দেখেন এটা হচ্ছে আমাদের সৈদি খেজুরের বাগান এই চারাগুলা এখন থেকে দুই থেকে আড়াই মাস আগে লাগানো হয়েছে এখানে একচল্লিশটা গাছ আছে তো আমি আপনাদেরকে রোপণ পদ্ধতিটা সুন্দর করে বলে দেব দেখেন এটা হচ্ছে একটা গাছের চারা এর গোড়ায় দেখেন একটা চার কোনার মতো একটা বোঝা যাইতেছে যে দিক দিকে ঘাস একটু সবুজ চার কোনার মতো আছে দেখেন ঘাস সবুজ সবুজ চার কোনার মতো আছে তো এইখানে আমরা প্রথমে কি করছি যে একটা চার কোনা করে গর্ত করছি গর্তের ধর্গ এবং প্রস্থ ছিল তিন ফিট ধর্গ এবং প্রস্থ ছিল তিন ফিট এবং গভীরতা ছিল দুই ফিট দুই ফিটের মতো দুই থেকে আড়াই ফিট আসলে নিয়ম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা সবটাই তিন ফিট করে হবে তো আমরা দেখলাম যে তিন ফিট গভীরতা গভীর করতে গেলে অনেক পরিশ্রমের দরকার শ্রমিক লাগে বেশি এত বেশি গভীর করা কষ্টকর এজন্য আমরা গভীরতা কমায়ে দিছি আড়াই ফিট দুই ফিটের মতো দুই ফিটের বেশি আড়াই ফিটের মতো হয়তো হয়েছে আর হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত তিন ফিট করে তো এই প্রস্থ তিন ফিট গভীরতা তিন ফিট এই সাইজে আপনারা গর্ত খোরার চেষ্টা করবেন এবং গর্ত খোঁড়া শেষ হইলে সেইখানে আপনারা বালি দেবেন ভিটি বালি ঘরের ফ্লোরের নিচে যে বালি দেওয়া হয় রাস্তা তৈরির সময় যে বালি দেওয়া হয় পাকা রাস্তা তৈরি করার সময় রাস্তায় যে বালি বিছানো হয় সেটা হচ্ছে ভিটি বালি ময়লাযুক্ত যে বালি দেখেন এখানে যে বালি আছে বালির স্তূপ আমরা টাক দিয়ে বালি এনেছিলাম এক টাক এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা তিন ফিট করে খোরার পরে আমাদের এখানে প্রতি গর্তে আপনার এক বস্তা করে হচ্ছে খাদ্যের বস্তা যে আছে পোলট্রি মুরগির পঞ্চাশ কেজির সেই বস্তা দিয়ে এক বস্তা করে আমরা ই আপনার গোবর দিছি পচা গোবর শুকনা পচা গোবর যে আছে সেইগুলা দিছি এক বস্তা করে এক বস্তা গোবর আপনার ভাগ করে মানে অর্ধেক দিছি আগে অর্ধেক দেওয়ার পরে আমরা সেখানে সম্ভবত দুই বস্তার মতো আবার বালি দিছি সিমেন্টের যে ব্যাগ আছে সিমেন্টের ব্যাগ সিমেন্টের ব্যাগ দিয়ে দুই বস্তা দুই ব্যাগ বালি এবং অর্ধ বস্তা গোবর তারপরে আবার কি করছি সেইখানে আমরা মাটি মাটি দিয়েছি বালি এবং গোবর যত পরিমাণে দিছি তার প্রায় অর্ধেক পরিমাণে মাটি দিছি এই মাটি বালি গোবর দেওয়ার পরে সেখানে আমরা হচ্ছে চুন প্রয়োগ করছি চুন আপনার মোট চুন আনা হয়েছিল প্রতি গাছে গাছে আপনার আড়াইশো গ্রাম হিসাবে সম্ভবত মানে দুইশো থেকে আড়াইশো গ্রাম এই হিসাবে আর ফোরাডান বিষ মানে কার্বোটাফ দিছি আমরা কার্বোফোরান গ্রুপের কার্বোটাফ এটা দিছি আমরা গাছ প্রতি মানে গর্ত প্রতি পনেরো গ্রাম করে তো গর্ত প্রতি পনেরো গ্রাম করে কার্বোটাফ এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম করে চুন ডলমাইট চুন যেটা আছে ডলু চুন পাউডার পাউডারের মতো সার্বিশের দোকানে দেখবেন পাওয়া যায় এই ডল মাইট চুন দুশো থেকে আড়াইশো গ্রাম ফোরাডান হচ্ছে পনেরো গ্রাম আর পঞ্চাশ কেজি যে খাদ্যের বস্তা আছে সেই বস্তার এক বস্তা গোবর এবং সিমেন্টের বস্তা দিয়ে পাঁচ বস্তা বালি সিমেন্টের ব্যাগ দিয়ে পাঁচ বস্তা বালি এগুলা আমাদের এক গর্তে লাগছে সেই সাথে মাটি লাগছে আমি খুব সহজে বলে দেই যে সিমেন্টের বস্তা দিয়ে পাঁচ বস্তা বালি ভিটি বালি এবং এক বস্তা গোবর খাদ্যের বস্তা দিয়ে এক বস্তা গোবর এবং হচ্ছে আপনার ডলমাইট চুন বা চুন দুশো থেকে আড়াইশো গ্রাম এবং কার্বোটাফ হচ্ছে পনেরো গ্রাম এই উপাদানগুলা একসাথে এবং সেই সাথে মাটি দিতে হবে এই সবগুলো উপাদান একসাথে দিয়ে আপনি যে গর্তটা খুঁড়েছেন তিন ফিট তিন ফিট তিন ফিট মানে তিন ফিট দৈর্ঘ্য তিন ফিট প্রস্থ তিন ফিট গভীরতা এই গর্তটা ভরাট করে পনেরো থেকে বিশ দিন পরে সেখানে চারা রোপণ করতে হবে তো আমরা প্রথমে যেভাবে করছি যে চুনা এবং আপনার যে ইয়ে ইয়াটা আছে ওই দানাদার বিষ আছে কার্বোটাফ এই দুটা একসাথে মিশ্রিত করছি মিশ্রিত করে আমরা এখানে আগে অর্ধেক গোবর অর্ধেক বালি মানে পঞ্চাশ কেজি বস্তার অর্ধেক বস্তা গোবর এবং পাঁচ বস্তা বালির অর্ধেক বালি এবং সেই সাথে বালি মাটির বালি এবং মাটি গোবর যে দিছি তার থেকে হাফ অর্থাৎ অর্থাৎ আমরা এরকম একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি যে এখানে যেন আমাদের সিক্সটি পার্সেন্ট ফিফটি এর মতো বালি থাকে মানে বালি গোবর মিলে যেন আমাদের সিক্সটি পার পার্সেন্ট হয়ে যায় এবং বাকিটা মাটি হয় এই অনুপাতে মানে অর্ধেক গোবর এবং অর্ধেক বালি দেওয়ার পরে বাকিটা আমরা মাটি দিছি এবং সেইগুলোর উপরে আমরা সুন এবং ফোরাডান বিষ বা যে মিশাইলাম সেইগুলো অর্ধেক ছিটাইয়া দিছি সিটাইয়া দিয়া সেখানে কি করছি আমরা এই ইটা মাটি বালি গোবর এবং ওই সুন একসাথে মিশ্রিত করছি মানে অনেক বড় গর্ত তো একসাথে গর্ত মাটি দিয়ে ভরাট করলে তিন ফিট গর্তের মাটি কোদাল দিয়ে উলট পালট করা যাবে না এই জন্যে অর্ধেক দিয়ে আগে উলট পালট করে নিছি তারপর হচ্ছে আবার আমরা বালি গোবর মাটি বাকিগুলা দিছি এবং সেইখানে আবার চুনের এবং কার্বোটা বিশের যে মিশ্রণ আছে সেটা দিছি দিয়ে আবার মাটি উলট পালট করছি কারণ তিন ফিট ধৈর্ঘ্যব্রস্ত এবং গভীরতার মাটি কোদাল দিয়ে একবারে ওলট পালট করা যাবে না এই জন্য আমরা ভাগ ভাগ করে দুইবারে ওলট পালট করে মিশ মিশ্রিত করে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ দিন তারপরে এখানে আমরা চারা লাগাইছি তো মূল বিষয় হচ্ছে যে পঞ্চাশ কেজির খাদ্যের বস্তা দিয়ে এক বস্তা গোবর পাঁচ বস্তা পরিমাণে বালি সিমেন্টের বস্তা দুশো থেকে আড়াইশো গ্রাম চুন ডলমাইট চুন যেটা এবং পনেরো গ্রাম কার্বোটাফ এই হারে মিশ মাটি গোবর বালি মিশাইয়া মানে এইগুলো দেওয়ার পরে যতটুকু বাকি থাকে ততটুকু মাটি দিবেন মিশাইয়া একসাথে মিশ্রিত করে রেখে দেবেন পনেরো থেকে বিশ দিন গর্তের মাঝখানে একটু উঁচা রাখবেন যাতে পানি জমি না থাকে তারপর পনেরো থেকে বিশ দিন পরে আপনারা এইভাবে চারা লাগাই দিতে পারবেন আর হচ্ছে এখানে চারা লাগানোর পরে যখন এক মাস বা দেড় মাস পরে দেখবেন যে নতুন পাতা গজাইতেছে গাছে তখন আপনারা রাসায়নিক সার দিয়ে দিতে পারেন সব সার একসাথে মিশ্রিত করে একশো থেকে দেড়শো গ্রাম টিএসপি ইউরিয়া এম জিপসাম এগুলো একসাথে করে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম করে চারাপতি সার দিয়ে দিবেন তাহলে আপনাদের এই চারাগুলো সুন্দর হয়ে যাবে আমি এখানে একবার সার দিয়ে দিয়েছি আর হচ্ছে প্রতি সপ্তাহে ছত্রাকনাশক মাকড়নাশক স্প্রে করবেন একসাথে ছত্রাকনাশক নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেটা আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে আপনারা চারা রোপণ করতে পারেন আর হচ্ছে আরেকভাবে আরেকভাবে রোপণ করতে পারেন যে আপনারা রোপণের সময়ই সার দিয়ে দিতে পারেন রাসায়নিক সার গড়তে করতে সব সার রাসায়নিক সার যেগুলো আছে টিএসপি পি আমা জিপসাম বোরন যেগুলো আছে সার এই সব সার একশো থেকে দেড়শো গ্রাম হারে প্রতি গর্তে দিয়ে তারপর চারা লাগাইতে পারেন মানে বালি যখন মিশ্রিত করবেন তখন সার দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে চারা রোপণের পদ্ধতি বা নিয়ম আপনারা এটা ফলো করতে পারেন ধন্যবাদ সকলকে